প্যান কার্ড বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তো এই প্যান কার্ড যখন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আমরা কিন্তু বিভিন্ন রকমের দুশ্চিন্তা করি এবং ভাবি যে আমাদের এই প্যান কার্ড আমরা কেমন করে পাবো, নতুন করে কোথার থেকে পাবো। সেই প্রসেস, সেই পদ্ধতি আমরা সবসময় খুঁজে থাকি। তো আজকের এই ভিডিওটি বিশেষভাবে সেই বিষয়টি নিয়ে তৈরি করা, যেইখানে আমরা তোমাদের দেখিয়ে দেবো তোমরা বা তোমাদের যদি প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে যদি প্যান কার্ডটি কোথাও পড়ে যায়, সেই অবস্থায় তোমরা কি করে অনলাইনে খুব সহজেই নিজের বাড়িতে বসে থেকেই নিজের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে একটি প্যান কার্ড আবেদন করতে পারবে এবং সেই প্যান কার্ডটি তোমাদের পোস্টাল বা সেই পোস্ট অফিসে চলে আসবে এবং যেই পোস্ট অফিসে যেই প্যান কার্ডটি আসবে সেটি অরিজিনাল প্যান কার্ড হবে। তো কি করে আবেদন করতে হবে সেই পদ্ধতিটি আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তাই চলো আমার কম্পিউটারের স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পদ্ধতি। সবার প্রথমে আমাদের গুগল ক্রোম খুলতে হবে এবং এইখানে এসে প্যান কার্ড রিপ্রিন্ট বলে সার্চ করতে হবে। রিপ্রিন্ট সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে ওয়েবসাইটটি খুলে যাবে। সবার প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব। করার পরে এখানে রিকোয়েস্ট ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড এই যে সেকশনটি এটি খুলে যাবে। এখানে সবার প্রথমে আমাদের প্যান নাম্বার জানতে চাইবে। তো আমরা এখানে সবার প্রথমে প্যান কার্ড নাম্বারটি জানিয়ে দেবো এবং এইখানে তোমার যে প্যান কার্ড নাম্বারটি, সেই প্যান কার্ড নাম্বারটি অবশ্যই দিতে হবে এবং প্যান কার্ড নাম্বারটি দেওয়া ম্যান্ডেটরি। তোমরা প্যান কার্ডটি বা অনেকেই বলবে যে আমাদের প্যান কার্ড হারিয়ে গেছে, তাহলে প্যান কার্ডের নাম্বার কোথায় পাবো? তোমরা ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করবে, পেয়ে যাবে। যদি ব্যাংকে না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে কোনো প্যান কার্ড সেন্টারের মধ্যে যেতে পারো, সেখানে গিয়ে বললেই তোমাদের প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবে। তারপরে তোমরা এইখানে এসে তোমাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেবে এবং আধার কার্ড দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থের এইখানে মান্থ এবং তার সঙ্গে সঙ্গে ইয়ার দিতে হবে, কোন মাসে তোমাদের জন্ম এবং কোন বছরে জন্ম সেটি এইখানে চুজ করতে হবে। এবং প্যান কার্ড নাম্বার যদি না পাও অনলাইনেও বের করতে পারবে, কেমন করে বের করতে হবে সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিও দেখে নেবে। তো এইখানে তারপরে তোমাদের ক্যাপসা কোডটি দিতে হবে। ক্যাপসা কোডটি কিন্তু খুব ভেবেচিন্তে দেবে, কারণ এইখানে সবসময় ক্যাপসা কোডগুলি অন্য রকমের থাকে। তো ক্যাপসা কোডটি দিয়ে যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবে এবং এই ডিটেলসগুলি দেখানোর পর এইখানে তোমাদের তিনটি অপশন দেওয়া হবে। তোমাদের ইমেল আইডির মধ্যে একটি পাসওয়ার্ড যাবে এবং একটি তোমাদের মোবাইলের মধ্যে অথবা বোথ, যে কোনো তোমরা এইখানে তিনটির মধ্যে একটি চুজ করবে। আমি এখানে মোবাইল নাম্বার চুজ করেছি এবং এইখানে মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমাকে এইখানে এন্টার করে দিতে হবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিও কিন্তু ডিটেলসের মধ্যে দেখিয়ে দেবে। অর্থাৎ তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার তার লাস্ট ফোর ডিজিট দেখিয়ে দেবে, সেটি দেখে তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিকে চিনতে পারবে। সেই রেজিস্টার মোবাইলের মধ্যে যেই ওটিপিটি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে, দিয়ে ভ্যালিডেটে ক্লিক করলে তোমাদের কাছে পেমেন্ট চাইবে। তো এইখানে তোমরা তোমাদের পেমেন্টটি করে দেবে। তো এইখানে তোমরা দেখবে যে দুইটি অপশন রয়েছে, এইখানে তোমরা বিল ডেস্কের মাধ্যমে করতে পারো অথবা পেটিএমের মাধ্যমে করতে পারো। তো এইখানে আমরা পেটিএম চুজ করবো এবং করার পর এইখানে নিচে ডিক্লারেশনে ক্লিক করবো। করার পর নিচে যাব এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 50 টাকা চার্জ করা হবে তোমাদের। এইখানে ডিক্লারেশনে ক্লিক করে নিচে প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এখানে অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন আইডি দেখাবে। তো অ্যামাউন্ট এবং ট্রানজ্যাকশন আইডি দেখে তোমরা নিচের মধ্যে ক্লিক করে দেবে পে করার জন্য, নিচের মধ্যে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও তোমাদের সামনে এইভাবে একটি পেজ খুলে যাবে, যেইখানে এসে তোমরা কিউআরের মাধ্যমে পেমেন্ট করতে পারো। কিউআর কোড স্ক্যান করে অথবা ইউপিআই আইডি দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারো। তো আমরা এখানে কিউআর কোডটি আমাদের ফোনপে, গুগল পে অথবা পেটিএমের মাধ্যমে যে কোনো একটি ইউপিআই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে এখানে 50 টাকা পেমেন্ট করে দেবো। তো যখনই তোমরা 50 টাকা পেমেন্ট করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে কনফার্মেশন পেজ চলে আসবে। সেই কনফার্মেশন পেজটিকে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। তো এখানে আমি যখনই পেমেন্ট করব তোমরা দেখবে যে এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে এবং হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি রিসিপ্ট চলে আসবে, যেই রিসিপ্টটি আমাদের প্রিন্ট করে রাখতে হবে। এবং এই রিসিপ্টটি প্রিন্ট করার কিছুদিন পর, অর্থাৎ তোমরা যখন আবেদন করবে আবেদন করার কিছুদিন পর তোমাদের যে প্যান কার্ডটি, সেই প্যান কার্ডটি তোমাদের পোস্ট অফিসে চলে আসবে। এতটুকু কাজ করলেই তোমাদের হারিয়ে যাওয়া যে প্যান কার্ডটি সেটি তোমরা পেয়ে যাবে। তো এইখানে আমরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা কন্টিনিউ যখনই ক্লিক করলাম এইভাবে জেনারেট আমাদের যে স্লিপ, সেই স্লিপটি জেনারেট হয়ে যাবে এবং এটিকে আমরা প্রিন্ট আউট করে নেব। একটি প্রিন্ট আউট করে নিয়ে আমাদের কাছে রেখে দেবো, অর্থাৎ যে কাস্টমার রয়েছে তাকে দিয়ে দেবো, সে এই জিনিসটিকে রেখে দেবে বা এই যে স্লিপটি, এই স্লিপটিকে রেখে দেবে। আশা করি প্যান কার্ড হারিয়ে গেলে বা প্যান কার্ড নষ্ট হয়ে গেলে কিভাবে একটি প্যান কার্ড আবেদন করতে হবে সেই পদ্ধতি তোমরা বুঝতে পারলে। যদি এই পদ্ধতি বা প্রসেসের মধ্যে কোথাও কোনোরূপ বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি কোনোরূপ জানার থাকে, তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যার 100% সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখাবে আরো এরকম একটি ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।